স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্বামী স্ত্রীকে বেঁধে 15টি গরুর ডাকাতি। মেয়র আব্বাসের অবৈধ দুটি ভবন গুঁড়িয়ে দিল প্রশাসন। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মেয়র লিটন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীর কাটাখালী পৌরসভায় সরকারি খাল দখল করে মেয়র আব্বাস আলীর নির্মাণাধীন দুটি ভবন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। শনিবার সকাল 9টায় বুলডোজার দিয়ে ভবন ভাঙার কাজ শুরু করা হয়। ভবন দুটি ভাঙার সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা সহকারী কমিশনার শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এটা উচ্ছেদে তারা চিঠি পেয়েছিলেন। পরে তারা মেয়রকে 30 দিন আগে উচ্ছেদের নোটিশ দিয়েছিলেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর এটি আইন অনুযায়ী ভাঙা হচ্ছে। শনিবার সকাল 9টায় উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন। শ্রমিক ও বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয়। এর আগে গত 10 অক্টোবর এ বিষয়ে জরুরি পদক্ষেপের জন্য চিঠি দেয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। চিঠিতে বলা হয়, গত 27 সেপ্টেম্বর পত্রিকার সংবাদ প্রকাশের পর থেকে বিষয়টি তদন্ত করে মতামত সহ জরুরি ভিত্তিতে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠি দেওয়ার প্রায় 2 মাস পর ভবনটি ভাঙা শুরু করল প্রশাসন। ভবনটি এমন সময় ভাঙা শুরু হলো যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মেয়র আব্বাস আলী কারাগারে। এছাড়া তিনি একই অভিযোগে পৌর আওয়ামী লীগ থেকে অব্যাহতি পেয়েছেন। তাকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগ ইতিমধ্যে কেন্দ্রের সুপারিশ পাঠিয়েছে। জলাবদ্ধতা নিরসনে বছরখানেক আগে কাটাখালী পৌরসভার ওপর দিয়ে যাওয়া খালটি 17 কোটি টাকা ব্যয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পুনঃখনন করে। গত এপ্রিলের দিকে কাটাখালীর মেয়র সরকারি এই খালের ওপর ভবন নির্মাণ শুরু করেন। 19 জুলাই একতলার ছাদ ঢালাই সম্পন্ন করা হয় এবং কিছু দোকান সে বিক্রিও করে দেয়। এটি সরকারি খালের উপরে 1 নম্বর খাসকতিয়ানভুক্ত সম্পদের উপরে এই অবৈধ স্থাপনাটি রয়েছে। এটি অপসারণের জন্য আমরা তাদেরকে নোটিশ করেছি এবং নির্মাণ কাজটি আমরা বন্ধ রেখেছি, এবং বন্ধ রাখার পরে তারা নোটিশের কোনো জবাব না দেওয়ার কারণে আজকে আমরা আইনানুগভাবে এটি অপসারণের উদ্যোগ নিয়েছি। জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সুযোগ্য পুত্র রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্ণিল আয়োজনে বরণ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মনোনীত হওয়ার পর শনিবার সকাল 11:30টায় নগর ভবনে আসেন সিটি মেয়র। এ সময় সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা রাশিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। এরপর কাউন্সিলর কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নগর ভবনের প্রধান ফটকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের পর গান আর নৃত্যের তালে তালে নগর ভবনের ভেতরে নিয়ে যাওয়া হয় সিটি মেয়রকে। এরপর মেয়র দপ্তর কক্ষে সিটি কর্পোরেশনের সকল বিভাগ ও শাখার কর্মকর্তা কর্মচারীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন রাশিক মেয়র খায়রুজ্জামান লিটন। এরপর সেখানে এক সংক্ষিপ্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ আওয়ামী লীগ, উপমহাদেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম দল। দলটি শাখা প্রশাখা বিস্তার করে সারা দেশে আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। স্বাধীন একটি দেশ উপহার দিতে জাতির পিতা দলটিকে তিলে তিলে গড়ে তুলেছেন। তারই কন্যা আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আজকে আরো শাখা প্রশাখা বিস্তার করে পুরো দেশে ছড়িয়ে পড়েছে। হয়তো উত্তরাঞ্চলের নেতৃত্বের শূন্যতা পূরণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সভাপতি মণ্ডলীর সদস্য মনোনীত করেছেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অস্ত্রের মুখে স্বামী স্ত্রীকে বেঁধে খামার থেকে 15টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত 1:30 মিনিটে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে 15টি নয়, 10টি গরু নিয়ে গেলেও একটি ফেরত এসেছে, আর 9টির খোঁজ মিলছে না। গরুর খামার মালিক আশরাফুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে আমরা স্বামী স্ত্রী খামারের মধ্যে ঘুমিয়েছিলাম। হঠাৎ রাত 1:30টার দিকে 5 জন ডাকাত খামারের বাঁশের বাতা কেটে ঢুকে আমাকে পুলিশের লোক বলে পরিচয় দেয় এবং মাদক আছে এমন কথা বলে
তল্লাশির নামে খামারে ঢুকে যায়। তারপর আমার মাথায় অস্ত্র ধরে নিয়ে আড্ডা সাপাহার সড়কের জিনারপুর গড়াবাড়ি কালভার্টের পাশে ধানের ক্ষেতে হাত ও পা বেঁধে 15টি গরু নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আমার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আমাদের উদ্ধার করে। এতে তার 14 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হাত ও পা বেঁধে গরু ছিনতাইয়ের ঘটনা সত্য, তবে 15টি নয় 10টি গরু নিয়ে গেলেও একটি ফিরে এসেছে, আরও নিখোঁজ রয়েছে 9টি গরু। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। ছিনিয়ে নেওয়া গরুগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে মিথ্যা তথ্য উপস্থাপন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লতিফ মৃধা। শনিবার বিকেলে রাজশাহী দুর্গাপুর উপজেলার মারিয়া ইউনিয়নের হোজা অনন্ত কান্দি স্কুল মাঠে এর আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে মৃধা বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার পরও জেলার অনেক নেতৃবৃন্দ তাকে অবহেলা চোখে দেখছেন। যোগ্য ব্যক্তিকে মনোনয়ন না দিয়ে বিতর্কিত এবং রাজাকার পরিবারের সন্তানদের মনোনয়ন দিচ্ছেন, অর্থের বিনিময়ে এসব হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। এ সময় উপজেলা আওয়ামী লীগ এবং কৃষক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজকে মনোনয়ন পাইছে তারা কখনো কোনো কেস বা কোনো পদে আওয়ামী লীগের কোনো পদে ছিলেন কি না, যা আমার প্রধানমন্ত্রী যদি সঠিক সরকারি অফিসার দিয়ে যদি তদন্ত করেন তাও পাওয়া যাবে, বা দলের দ্বারা দলের নিবেদিত প্রাণ তাদেরকে যদি মনোনয়ন করেন তদন্ত করা হয় তাহলে সত্যটা বেরিয়ে আসবে। পঞ্চম ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর বেলপুকুর ইউনিয়নে মনোনয়ন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ নিয়ে গত শুক্রবার মনোনয়ন বঞ্চিত বর্তমান চেয়ারম্যান বদিউজ্জামান বদি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বিক্ষোভ করেছেন। অপরদিকে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রীর মনোনীত ব্যক্তিকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন নৌকার প্রার্থী রাজিবুল হক রাজীবের সমর্থকরা। এ সময় স্বেচ্ছাচারিতার অভিযোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তোলেন। তিনি বর্তমান মনোনয়ন বাতিল করে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানানোর সহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন। মনোনয়ন বাতিল না করা হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলেও তিনি জানান। এদিকে এর প্রতিবাদে সন্ধ্যায় ইউনিয়নের একটি এলাকায় সংবাদ সম্মেলন করেছেন রাজিবুল ইসলাম রাকিবের সমর্থকরা। এ সময় সকল অভিযোগ অস্বীকার করে প্রধানমন্ত্রীর মনোনীত ব্যক্তিকে সমর্থন জানানোর আহ্বান জানান তারা। তাদের আওয়ামী লীগ করার কোনো অধিকার নেই বলেও উল্লেখ করেন বক্তারা। অভিযোগকারীদের আওয়ামী লীগ করার কোনো অধিকারও নেই বলে উল্লেখ করেন বক্তারা। তারা বলেন, আগামী কালকের মধ্যে তিনি একাত্মতা ঘোষণা না করলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ এবং কৃষক লীগ নেতৃবৃন্দ। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নাটোর জেলা শাখার নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নাটোর জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, কল্যাণ সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি মদুদুর রহমান ও মহাসচিব সাইফুল ইসলাম এবং নাটোর কালেক্টরেটের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মনিমুল হক সহ কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তারা বলেন, তৃণমূলের ভূমি কর্মকর্তা বৃন্দ নিরলসভাবে নাগরিকদের ভূমি সেবা প্রদান করে যাচ্ছেন, পাশাপাশি রাজস্ব সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা করেছেন। এই রাজস্ব ব্যবহার করে চলছে সরকারের তথা দেশের উন্নয়ন কর্মকাণ্ড। অনুষ্ঠানে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জেলা শাখার নবনির্বাচিত ত্রিবার্ষিক কার্যকরী কমিটির সভাপতি আলমগীর হোসেন খান ও সাধারণ সম্পাদক মতিউর রহমান জুয়েল সহ 21 সদস্যের পরিষদকে বরণ করে নেওয়া হয়। একই সাথে বিগত সময়ে ভূমি কর্মকর্তা হিসেবে অবসরে যাওয়া 41 ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। নোয়াখালী সদর উপজেলার 9 নং কালাদারপ ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশায় ইউনিয়নের সকল স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীগণ বিকেলে উত্তর শুল্লুকিয়া হাজি আমিনুল্লাহ বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশ
ও আলোচনা সভায় কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত হন। খলিফারহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং কালাদারব ইউপি চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল্লাহ মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কালাদারব ইউপি চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোর্শেদ আলম সাকা, চেয়ারম্যান প্রার্থী সাইফুদ্দিন বাবুল, জসিমস মেম্বার নুরুল আমিন মাঝি, শাহাতুল্লাহ সেলিম, মোহাম্মদ ইউনুস সহ অনেকে। একই মঞ্চে মিলিত হয়ে চেয়ারম্যান প্রার্থীগণ বলেন, নয় নং কালাতারপ ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সকল ভোটারকে কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের আহ্বান জানান। এ ব্যাপারে নোয়াখালী পুলিশ সুপার সহ প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।